সবাইকে স্বাগতম। আমি প্রভাষক স্বর্ণজিৎ কুমার সাহা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। আজকে আমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রথম ক্লাস। আজকে আমরা আলোচনা করব কমিউনিকেশন সিস্টেমের ধারণা এবং তার উপাদানগুলো নিয়ে। প্রথমে আমরা জেনে নেব কমিউনিকেশন সিস্টেমটি কি। কমিউনিকেশন বলতে বোঝায় মূলত যোগাযোগ, সেন্ডার এবং রিসিভারের মধ্যে যোগাযোগ, অর্থাৎ কোনো মাধ্যমের মধ্য দিয়ে এক পক্ষ হতে ডেটা যখন অন্য পক্ষের নিকট যায় তখন সেটাকে বলা হয় কমিউনিকেশন। তাহলে কমিউনিকেশনে আমরা দেখতে পাচ্ছি তিনটি পক্ষের প্রয়োজন। প্রথম পক্ষ যে ডেটা প্রেরণ করবে আমরা তাকে সেন্ডার বলি, দ্বিতীয় পক্ষ যে ডেটা গ্রহণ করবে আমরা তাকে রিসিভার বলি, এবং একটি মাধ্যম যার মধ্য দিয়ে প্রথম পক্ষ থেকে ডেটা দ্বিতীয় পক্ষের নিকট পৌঁছে যাবে। তাহলে কমিউনিকেশন সিস্টেমে আমরা তিনটি অংশ পেলাম। প্রথম অংশ প্রেরণকারী বা সেন্ডার, অর্থাৎ যে ডেটা প্রেরণ করে, দ্বিতীয় অংশ গ্রহণকারী বা রিসিভার, যে ডেটা গ্রহণ করবে, এবং একটি মাধ্যম যা প্রেরণকারী অর্থাৎ সেন্ডারের নিকট থেকে ডেটা গ্রহণকারী অর্থাৎ রিসিভারের নিকট পৌঁছে দেবে। কমিউনিকেশন সিস্টেমকে আমরা প্রধানত তিন ভাগে ভাগ করতে পারি ধরন অনুযায়ী। আমরা এখানে দুইটি চিত্র দেখতে পাচ্ছি। প্রথম চিত্রে দুইটি বালক কোনো একটি বিষয় দেখানো হচ্ছে বা কোনো একটি কিছু তারা একে হাতে নিয়ে অন্যকে দেখাচ্ছে। দ্বিতীয় চিত্রে দেখা যাচ্ছে দুজন বালিকা একে অন্যের সাথে কথা বলছে। এই দুইটি কমিউনিকেশন একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। উভয় কমিউনিকেশনেই তাদেরকে যোগাযোগ করার জন্য একে অন্যের নিকটে আসতে হয়েছে বা সামনাসামনি আসতে হয়েছে। এই জাতীয় কমিউনিকেশনগুলোকে বায়োলজিক্যাল কমিউনিকেশন বলে। অর্থাৎ আমরা একে অন্যের সামনে সশরীরে উপস্থিত হয়ে যে যোগাযোগ স্থাপন করি তাকে বলা হয় বায়োলজিক্যাল কমিউনিকেশন। বায়োলজিক্যাল কমিউনিকেশনে আমরা শরীরের বিভিন্ন অংশ যেমন মস্তিষ্ক, আমরা অনেক সময় মাথা নেড়ে কোনো কিছুর উত্তর দিই, ষড়যন্ত্রের সাহায্যে আমরা কথা বলে উত্তর দিই, হাতের সাহায্যে অর্থাৎ আমরা কোনো কিছু ইশারা বা ইঙ্গিত করে উত্তর দিয়ে থাকি, এদেরকেই বলা হয় বায়োলজিক্যাল কমিউনিকেশন। দ্বিতীয় একটি কমিউনিকেশন রয়েছে, আমরা সবাই এই দুইটা চিত্রের সাথে অবশ্যই পরিচিত। প্রথম যে চিত্রটা রয়েছে একটা হর্নের ছবি দিয়ে ক্রস চিহ্ন দেওয়া রয়েছে, এর অর্থ হচ্ছে হর্ন বাজানো যাবে না। দ্বিতীয় চিত্রে যে চিত্রটা রয়েছে হলুদ রঙের, সেই চিত্রে দেখানো যাচ্ছে এখানে ইউ টার্ন নেওয়া যাবে। তো এখানে দুই জায়গায় কোনো জায়গায় কিন্তু কোনো তথ্য লেখা নাই, শুধুমাত্র দুইটা চিত্র রয়েছে এবং এর মাধ্যমে আমরা তথ্য পাচ্ছি, এটাকেই বলা হয় গ্রাফিক কমিউনিকেশন। তাহলে গ্রাফিক কমিউনিকেশনটা হচ্ছে কোনো ধরনের লিপি, চিহ্ন বা ছবির মাধ্যমে মেসেজ সমূহকে ভিজুয়ালি প্রেরণ করা বা গ্রহণ করা। আমরা যেমন ইমোজিগুলো ব্যবহার করি, ইমোজিগুলোও কিন্তু গ্রাফিক কমিউনিকেশনের অংশ। তৃতীয় একটি কমিউনিকেশন, এখানে দেখা যাচ্ছে দুইজন ব্যক্তি একে অন্যের সাথে মোবাইল ফোনের মাধ্যমে কথা বলছে। আবার এখানে আমরা সোশ্যাল মিডিয়ার কিছু চিত্রও দেখতে পাচ্ছি, এটাও কমিউনিকেশনের একটি মাধ্যম। তবে এই জাতীয় কমিউনিকেশনের জন্য দুইজন ব্যক্তিকে কাছাকাছি আসার কোনো প্রয়োজন নাই, অনেক দূরবর্তী জায়গায় অবস্থান করেও তারা তথ্য আদান প্রদান করতে পারে। এই জাতীয় কমিউনিকেশন গুলাকে বলা হয় টেলিকমিউনিকেশন। তাহলে টেলিকমিউনিকেশন হচ্ছে দূরবর্তী স্থানে বিভিন্ন ধরনের যন্ত্র বা ডিভাইস, যেমন সেটা মোবাইল হতে পারে, রেডিও হতে পারে বা টেলিভিশন হতে পারে, এগুলো ব্যবহার করে একে অন্যের সাথে যোগাযোগ স্থাপন করা। ব্যক্তি ও বস্তুর উপর ভিত্তি করে কমিউনিকেশনকে চার ভাগে ভাগ করা যায়। প্রথম, ব্যক্তি থেকে ব্যক্তি, যখন দুজন ব্যক্তির মধ্যে ডেটা আদান প্রদান হয় তখন সেটাকে বলা হয় ব্যক্তির সাথে ব্যক্তির কমিউনিকেশন। এক্ষেত্রে সেন্ডার অর্থাৎ প্রথম পক্ষ একজন ব্যক্তি, রিসিভার অর্থাৎ দ্বিতীয় পক্ষ একজন ব্যক্তি। দ্বিতীয় কমিউনিকেশনটি হচ্ছে ব্যক্তির সাথে যন্ত্রের কমিউনিকেশন, অর্থাৎ প্রথম পক্ষ হবে ব্যক্তি এবং দ্বিতীয় পক্ষ হবে যন্ত্র। আমরা যখন ডিভাইসকে কোনো তথ্য দিই তখন সেটাকে বলা হয় ব্যক্তির থেকে যন্ত্রের কমিউনিকেশন, যন্ত্র থেকে ব্যক্তি কমিউনিকেশন। যন্ত্র যখন আমাদেরকে কোনো তথ্য দেয় তখন সেটা হচ্ছে যন্ত্র থেকে ব্যক্তির কমিউনিকেশন। যেমন আমরা এখানে গুগল ম্যাপের একটা চিত্র দেখতে পাচ্ছি, আমরা গুগল ম্যাপটা এখন প্রায়ই ব্যবহার করি, ঢাকা শহরে স্পেশালি কোন রুটে জ্যাম বেশি আছে এটা চেক করার জন্য ব্যবহার করি। তো এক্ষেত্রে কিন্তু ডিভাইস আমাদেরকে তথ্য দিচ্ছে, এই জন্য এটা হচ্ছে যন্ত্র থেকে ব্যক্তি। সেন্ডার হচ্ছে যন্ত্র, রিসিভার হচ্ছে ব্যক্তি। চতুর্থ কমিউনিকেশন হচ্ছে যন্ত্রের সাথে যন্ত্রের কমিউনিকেশন। আমরা অনেকেই বাসায় আমাদের মোবাইল ফোন, ট্যাব বা ল্যাপটপ ওয়াইফাই রাউটারের মাধ্যমে ব্যবহার করছি। তাহলে রাউটারের সাথে মোবাইল ফোন বা ট্যাব বা ল্যাপটপের কিন্তু একটা ওয়্যারলেস কমিউনিকেশন বা যোগাযোগ হচ্ছে। এক্ষেত্রে সেন্ডারও
আমাদের ডিভাইস রিসিভার ও ডিভাইস। আবার এই ওয়্যারলেস মডেমটা বা এই ওয়াইফাই রাউটারটা কিন্তু অন্য কোনো মোবাইল নেটওয়ার্কের সাথে যুক্ত রয়েছে, তাহলে এখানেও কিন্তু এই মোবাইল নেটওয়ার্ক এবং এই ওয়াইফাই রাউটার এই দুইটা ডিভাইসের মধ্যে যে যোগাযোগ হচ্ছে এখানে সেন্ডার এবং রিসিভার উভয়ই যন্ত্র, এই জন্য এটাকে বলা হয় যন্ত্রের সাথে যন্ত্রের কমিউনিকেশন। এখন আমরা দেখব একটি ডেটা কমিউনিকেশন কাকে বলছি। এক স্থান হতে অন্য স্থানে কিংবা এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে, শুধু কম্পিউটার না কোনো ডিভাইসও হতে পারে, এক ডিভাইস হতে অন্য ডিভাইসের মধ্যে তথ্যর আদান প্রদান বা বিনিময়কেই বলা হয় ডেটা কমিউনিকেশন। এই যে ডিভাইসের কথা আমরা বললাম, এই ডিভাইসের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে আমাদের কোনো মোবাইল ফোন, হতে পারে স্মার্টফোন, পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট সংক্ষেপে PDA, GPS নেভিগেটর ইত্যাদি হতে পারে, যাদের মধ্যে তথ্য আদান প্রদান করাকে আমরা বলবো ডেটা কমিউনিকেশন। একটা সিম্পল ডেটা কমিউনিকেশন মডেল এবং তার উপাদানগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। একটি সিম্পল ডেটা কমিউনিকেশন মডেলে পাঁচটি অংশ থাকে। প্রথমে থাকে উৎস বা সোর্স, নেক্সট প্রেরক, মাধ্যম প্রাপক এবং গন্তব্য। তাহলে একটি সিম্পল ডেটা কমিউনিকেশন মডেল বা ডেটা কমিউনিকেশন যদি আমার করতে হয় আমার মিনিমাম পাঁচটি অংশের প্রয়োজন হবে, উৎস বা সোর্স, প্রেরক যাকে আমরা ট্রান্সমিটার বা সেন্ডার বলি, মাধ্যম অর্থাৎ কমিউনিকেশন চ্যানেল বা ট্রান্সমিশন সিস্টেম বা মিডিয়া আমরা বলতে পারি, প্রাপক রিসিভার এবং গন্তব্য বা ডেস্টিনেশন। প্রথমে জেনে নেওয়া যাক উৎস কি। যে ডিভাইসে ডেটাকে প্রেরণের উদ্দেশ্যে উৎপন্ন করা হয় তাকেই বলা হচ্ছে উৎস, অর্থাৎ যেখানে ডেটাটা উৎপন্ন হবে সেটাই হচ্ছে আমার উৎস। আমি যদি কম্পিউটারে বা আমার মোবাইল ফোনে একটি মেসেজ লিখি তাহলে আমার কম্পিউটার বা মোবাইল ফোনটাই কিন্তু আমার ডেটার উৎস, অর্থাৎ সেটা আমার ল্যাপটপ হতে পারে বা আমার মোবাইল ফোন হতে পারে। এবার আসি প্রেরকে। প্রেরকটা হচ্ছে যে ডিভাইস উৎপন্ন ডেটাকে, উৎসে উৎপন্ন ডেটাটাকে চ্যানেলের মধ্য দিয়ে রিসিভারের কাছে পৌঁছাবে তাকেই বলা হচ্ছে সেন্ডার। সেন্ডার হিসেবে সাধারণত মডেম বা রাউটার ব্যবহৃত হয়। ধরা যাক আমি আমার কম্পিউটারে কোনো একটা ইমেল টাইপ করেছি আমার কোনো একটা ফ্রেন্ডের উদ্দেশ্যে। আমার কম্পিউটারে যদি ইন্টারনেট কানেকশন না থাকে আমি কিন্তু ইমেলটা প্রেরণ করতে পারবো না, অর্থাৎ এখান থেকে ক্লিয়ার যে কম্পিউটার ইমেল প্রেরণ করতে পারে না। তাহলে ইমেল প্রেরণ করার জন্য কম্পিউটারে আরেকটা অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন হয়, সেটা একটা ওয়াইফাই রাউটার অথবা একটা ওয়্যারলেস মডেম। তো এই ওয়াইফাই রাউটার বা মডেমটাই কিন্তু প্রকৃতপক্ষে আমার প্রেরক যে ইমেলটা প্রেরণ করবে। সিম্পল কমিউনিকেশন মডেলের ক্ষেত্রে উৎস এবং প্রেরক এই দুইটাকে একত্রে বলা হয় সোর্স সিস্টেম। এরপরে রয়েছে মাধ্যম। প্রেরক থেকে ডেটা গন্তব্যের দিকে দেওয়ার জন্য যে পথ ব্যবহার করে বা যার মধ্য দিয়ে যায়, অর্থাৎ প্রেরক এবং গ্রাহককে যারা যার মাধ্যমে যুক্ত করা হয়েছে অর্থাৎ যে যুক্ত করেছে তাকে আমরা বলে কমিউনিকেশন মাধ্যম। এটা দুই ধরনের হতে পারে, ওয়্যার এবং ওয়্যারলেস। যেমন আমরা যদি টেলিফোনে কথা বলি এটা ওয়্যার মাধ্যম, আবার আমরা এখন ওয়্যারলেস বা মোবাইল ফোনে কথা বলছি এটা হচ্ছে ওয়্যারলেস মাধ্যম। আমরা ডিশ চ্যানেল বা কেবল চ্যানেল দেখছি এটা কিন্তু ওয়্যার মাধ্যম, আবার আমরা যখন ওয়াইফাই রাউটার ব্যবহার করছি এটা হচ্ছে ওয়্যারলেস মাধ্যম। তাহলে মাধ্যম দুই ধরনের হতে পারে, ওয়্যার এবং ওয়্যারলেস। এখানে চিত্রের দুইটি ওয়্যারলেস মাধ্যম দেখানো হয়েছে, একটা ওয়াইফাই চিত্র দেখানো হয়েছে এবং একটি স্যাটেলাইট মাইক্রোওয়েভ দেখানো হয়েছে, অন্যদিকে একটি ফাইবার অপটিক কেবল ওয়্যার মাধ্যম হিসেবে দেখানো হয়েছে। এবার প্রাপক। প্রাপকটা হচ্ছে যারা ডেটাটা গ্রহণ করবে তারা হচ্ছে প্রাপক। আমি যদি আমার ফ্রেন্ডকে একটি ইমেল করতে চাই তাহলে আমার কম্পিউটার আছে, আমার ইন্টারনেট সংযোগ আছে, আমি ইমেল করতে পারবো, কিন্তু তার কম্পিউটার আছে, ইন্টারনেট সংযোগ নাই, সে কিন্তু ইমেলটা রিসিভ করতে পারবে না। তাহলে এখান থেকে ক্লিয়ার, তার কম্পিউটার ইমেল রিসিভ করতে পারে না। তাহলে ইমেল রিসিভ করার জন্য তার আরেকটি অ্যাসিস্ট্যান্ট দরকার, যে অ্যাসিস্ট্যান্ট হতে পারে একটা মডেম অথবা একটি রাউটার। তাহলে রাউটার বা মডেমটাই হচ্ছে প্রাপক, অর্থাৎ যে প্রেরক সেই প্রাপক। এরপরে আমাদের পঞ্চম উপাদান গন্তব্য। আমার ফ্রেন্ডের ল্যাপটপটি নষ্ট হয়ে গেছে কিন্তু তার রাউটারটা ঠিক আছে, তার রাউটার যেহেতু ঠিক আছে সে রাউটার হয়তো ডেটাটা রিসিভ করতে পারবে কিন্তু সে কিন্তু ডেটাটাকে পড়তে পারবে না, অর্থাৎ আমার ফ্রেন্ডের কাছে পাঠানোই কিন্তু আমার উদ্দেশ্য ছিল। তাহলে সে আমার ফ্রেন্ড কিন্তু রাউটার থেকে ডেটাটা পড়তে পারবে না। তাহলে ডেটাটা পড়তে হলে কি করতে হবে, তার মোবাইল ফোন বা তার ল্যাপটপটির সচল থাকতে হবে বা ইন্টারনেটে যুক্ত থাকতে হবে। তাহলে আমার ডেটার সর্বশেষ আশ্রয়স্থল কিন্তু আমার সেই ফ্রেন্ডের ল্যাপটপ অথবা মোবাইল ফোন। তাহলে গন্তব্য হতে পারে উৎসের মতোই, সেটা একটা ল্যাপটপ হতে পারে বা একটা মোবাইল ফোন হতে পারে। এবার আমরা একটি
সিম্পল ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে বলতে পারি গ্রাহক এবং গন্তব্য এই দুটাকে একত্রেই বলা হয় ডেস্টিনেশন সিস্টেম বা গন্তব্য সিস্টেম। এবার আমরা দেখব একটি পূর্ণাঙ্গ ডেটা কমিউনিকেশন মডেল এবং তার উদাহরণ। ধরা যাক আমি আমার ল্যাপটপের থেকে কোনো একটি ইমেল আমার ফ্রেন্ডের মোবাইলে পাঠাতে চাচ্ছি, অথবা আমি আমার ল্যাপটপ থেকে মেসেঞ্জারের মাধ্যমে আমার ফ্রেন্ডকে একটি ডেটা দিতে চাচ্ছি। তাহলে এক্ষেত্রে অবশ্যই এটি একটি ডেটা কমিউনিকেশন, কারণ আমি আমার ফ্রেন্ডের মধ্যে তথ্যের আদান প্রদান হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমার উৎস লাগবে, উৎস হিসেবে আমার কাছে আছে একটি ল্যাপটপ। আমার ল্যাপটপের সাথে অবশ্যই একটি প্রেরক লাগবে, আমি একটি মডেম ব্যবহার করছি, তাহলে মডেমটা হচ্ছে আমার প্রেরক। আমার মডেম থেকে ডেটাটি আমার ফ্রেন্ডের কম্পিউটারে যাওয়ার জন্য অবশ্যই একটি মাধ্যমের প্রয়োজন হবে, যে মাধ্যমটা হচ্ছে ওয়াইফাই, কারণ আমি ওয়্যারলেস মডেম ব্যবহার করছি। এরপরে রয়েছে গ্রাহক। আমার ফ্রেন্ডের মোবাইল যদি ডেটাটা গ্রহণ করতে চায় তাহলে তার অবশ্যই একটা ইন্টারনেট সংযোগ লাগবে, সেটা সে তার সিম কার্ড ব্যবহার করেও করতে পারে, আবার একটা ওয়াইফাই রাউটারের মাধ্যমেও করতে পারে। আমি ধরে নিই সে ওয়াইফাই রাউটারের মাধ্যমে করছে, তাহলে ওয়াইফাই রাউটারটা হচ্ছে গ্রাহক। তার রাউটার কিন্তু ডেটাটা শো করতে পারবে না, তাহলে ডেটাটা তার দেখাতে হলে তাকে অবশ্যই মোবাইল ফোন ব্যবহার করতে হবে, তাহলে মোবাইল ফোনটাই হচ্ছে তার গন্তব্য। তাহলে এবার আমরা যদি সম্পূর্ণ অংশটা আরেকবার দেখি, উৎস হিসেবে আমার কাছে ছিল ল্যাপটপ, আমি ল্যাপটপের সাথে মডেম লাগিয়েছিলাম প্রেরক হিসেবে, মডেম থেকে ওয়াইফাই মাধ্যমের মধ্য দিয়ে ডেটাটা গিয়েছিল গ্রাহক অর্থাৎ রাউটারের কাছে, এবং রাউটার থেকে ডেটাটা গন্তব্য অর্থাৎ তার মোবাইল ফোনে পৌঁছেছিল। এটা হচ্ছে একটি সিম্পল ডেটা কমিউনিকেশনের উদাহরণ। তো ঠিক আছে, আমরা আগামী ক্লাসে পরবর্তী অংশটা নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ধন্যবাদ।